ধর্ষণের অভিযোগে দুজন অভিযুক্তকে শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ফিফথ কোর্টের অ্যাডিশনাল মহামান্য বিচারপতি 20 বছরের সাজা ঘোষণা করেন এবং 10,000 টাকা জরিমানা করেন। টাকা অনাদায়ে আরও 1 বছর কারাবাসের নির্দেশ দেন। সরকারি আইনজীবী হরিদাস মুখার্জি জানান, 2020 সালে মেমারি থানার দলইবাজার গ্রামে রাতে একা থাকা 70 বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে মিলন সোরেন ও মিঠুন তুরি। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন আদালতে বিচার চলাকালীন 15 জন সাক্ষী উপস্থিত হয়ে তাদের বক্তব্য পেশ করেন। মহামান্য বিচারপতি অভিযুক্তদের আইনজীবী ও সরকারি আইনজীবীর সওয়াল জবাবের পর এদিন ওই দুই ব্যক্তির বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। তাদের 20 বছর কারাবাস ও 10,000 টাকার জরিমানা করা হয়। জরিমানার টাকা না দিতে পারলে অতিরিক্ত আরও 1 বছর তাদের কারাবাসে থাকতে হবে। আজকে অ্যাডিশনাল জজ ফিফথ অ্যাডিশনাল জজে একটা সেশনস মামলা, যেটা 376-এর ডি, সেই মামলাটা সেশনস কেসটা আমি সরকারি আইনজীবী ছিলাম, সেই কেসটা সাক্ষী চলছিল। তো এই কেসটাতে দুজন আসামি ছিল, মিলন সরেন আর মিঠুন তুরি। ওদের এগেনস্টে 367-376-ডি ধারায় অভিযোগ আনা হয়েছিল। তো কেসটাতে আমি 15 গভর্নমেন্টের হয়ে অন বিহাফ অফ স্টেটের আমি 15টা সাক্ষীকে আমি এক্সামিন করেছিলাম, ইনক্লুডিং ডাক্তার আর নায়ক। এবং সেই সাক্ষীটা করার পর আমি কেসটা প্রমাণ করেছি। কোর্ট সেই ফাইন্ডিংস সাক্ষীগুলোকে কোর্ট অ্যানালিসিস করেছেন। অ্যানালিসিস করার পর কোর্ট দেখেছেন যে হ্যাঁ, স্টেট এটাতে প্রমাণ করেছে কেসটা, এবং সেই জন্য কোর্ট আজকে তাদেরকে কনভিকশন দিয়েছে, তাদেরকে সাজা দিয়েছে। এই সেই সাজাটা হচ্ছে 20 বছরের জেল এবং তার সঙ্গে আরও 10,000 টাকা ফাইন। যদি 10,000 টাকা দিতে না পারে তাহলে তার সঙ্গে 20 বছরের সঙ্গে আরও 1 বছর সেটা এক্সটেন্ড করবে। তার অপরাধ কী ছিল? তাদের অপরাধ ছিল 376-ডি, মানে একজন 70 বছরের বয়স্ক ভদ্রমহিলাকে রাত্রেবেলা ওই মেমারি থানার অধীনে দলুইবাজার গ্রামে তার বাড়ি, সেখানে গিয়ে রাত্রে 1:30-2টোর সময় ভদ্রমহিলা একাই ঘুমোচ্ছিলেন বাড়িতে, ওই ছেলে দুটি গিয়ে তাকে, তাদের টিনের দরজা, গরিব মানুষ, তাদের সেই দরজাকে খুলে তাকে ওই দুজন ছেলে ওই ভদ্রমহিলাকে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেছিল। এটা তাদের এগেনস্টে অভিযোগ ছিল, দুজনাই ধর্ষণ করেছিল, এটাই অভিযোগ। তার তুলনায় তাদের এই জেলটা হলো, তার তুলনায় সেই অভিযোগ যে অভিযোগ ছিল সেই অভিযোগ প্রমাণ হয়েছে। 15টা সাক্ষী দিয়ে আমি প্রমাণ করেছি। কতদিন ধরে চলছিল এটা? কেসের নম্বর 8/2021, 2020 সালের ঘটনাটা, কিন্তু কেসটা স্টার্ট 8/21 কেসের নাম্বার। সেই কেসটা আমি প্রমাণ করেছি, তারপর সেটাকে কোর্ট সেটা সাজা দিয়েছে। ওই যেটা বললাম 20 বছরের জেল, 10,000 টাকা তার সঙ্গে ফাইন, অনাদায়ে আরও এক বছরটা এক্সটেন্ড করবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।